যদি পারেন মাঘ মাসে এই খাবারটি অতি অবশ্যই খাবেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 7 জানুয়ারি 2023 থেকে শুরু হয়ে গিয়েছে পবিত্র মাঘ মাস। পুরাণে এই মাসটিকে স্নান ও দানের মাস হিসেবে ধরা হয়েছিল। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত এগুলো মেনে চলেন অনেকেই। ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস শেষ হবে আগামী 5ই ফেব্রুয়ারিতে। সেই দিনটিকে বলা হয় মাঘী পূর্ণিমা। তো আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে বলে দেব যে মাঘ মাসের মাহাত্ম্য বা এর যে অপরিসীম গুরুত্ব, আর অতি অবশ্যই যে জিনিসটি দেখে আপনারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, অর্থাৎ আমি সেটাও বলবো যে এই মাঘ মাস চলাকালীন যে খাদ্য বা আহারটি, অবশ্যই আমার আপনার আমাদের প্রত্যেকেরই একবার হলেও ভোজন করা দরকার। মাঘ মাসে শ্রীকৃষ্ণ, দেবী গঙ্গা ও সূর্যদেবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাসে বিশেষ কিছু কাজ করারও নিয়ম রয়েছে, সেগুলি পালন করলে মোক্ষ লাভ করা যায় বলে বিশ্বাস করেন হিন্দুরা। এই মাসের বিশেষ বিশেষ দিনে স্নান ও দান করা হলে সেই ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়, এবং শুধু তাই নয়, সেই ব্যক্তিটি জীবনে সুখ ধনসম্পদ লাভ করেন। শাস্ত্রে মাঘ মাসের নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করা রয়েছে। এই যেমন ধরুন, মাঘ মাস চলাকালীন কী কী করবেন, কী কী করবেন না, এই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আজ মাঘ মাসের 2 তারিখ, এবং এই মাঘ মাস পড়েছে 16ই জানুয়ারি থেকে 1429 বঙ্গাব্দ, আপনারা জানেন। মাগে নিমগ্না সলিলে সুশীতে বিমুক্ত পাস্ত্রাদিবম প্রয়ন্তি প্রীতয়ে বাসুদেবস্য সর্ব পাপানুত্তয়ে মাগ ও স্নান প্রাকর ভেত স্বর্গলভয় মানব। পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়েছে। এই যে এতক্ষণ বললাম সংস্কৃতে, এবার এর বঙ্গানুবাদটা শুনুন। শ্রী হরি বিষ্ণু এই মাসে গঙ্গা স্নান করে যতটা খুশি হন পূজায় ততটা সুখ পান না। কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে। ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন, এরপরেই ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি যে মাঘ মাসে স্নানের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। যারা এই ভিডিওটি এখন দেখছেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তখনই করবেন যখন মনে করবেন যে আপনি এই ভিডিওগুলি থেকে উপকার পেতে পারেন। আর হ্যাঁ, আপনারাও কি ধরনের ভিডিও দেখতে চান, আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে লিখে পাঠান। বিশ্বাস করা হয় যে এই মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্বজন্মের পাপও নাকি ধুয়ে যায়। শুধু বর্তমান নয়, আগের জন্মের পাপও নাশ হয়।
বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে আসেন এবং মানুষের রূপে প্রয়াগে স্নান করেন। মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন, তাকে জল অর্পণ করবেন এবং নিয়ম করে নেবেন, নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো করবেন। মাঘ মাসে শ্রীকৃষ্ণের মাধব রূপের পুজো করবেন, কারণ মাঘ মাস শ্রীকৃষ্ণের মাধব রূপের সঙ্গেই সম্পর্কিত। এতে প্রতিদিন মধুরাষ্টক পাঠ করলে ঋণ, গ্রহ ও বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এই মাঘ মাসে করা দান আপনার জন্য কিন্তু শত কোটি গুণ হয়ে সেটি ফিরে আসবে। সারা মাসে অন্ন, বস্ত্র, তিল, গুড়, কম্বল, ঘি, গীতা, শ্রীমৎ ভগবত গীতা, গম, জল ইত্যাদি দান করবেন। কেউ যদি আপনার দ্বারে আসে, কখনোই তাকে খালি হাতে ফিরে যেতে দেবেন না, এতে কিন্তু শনির দোষ হবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনছেন। একটা কথা জেনে রেখে দিন, মাঘ মাসে করা দান স্বর্ণ অর্থাৎ সোনা দান করার সমান। আপনি যাই দান করুন না কেন, সেটা সোনা দান করার সমান হয়ে যাবে। যারা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন, অবশ্যই মাঘ মাস চলাকালীন গোটা মাসটা জুড়ে বিষ্ণুদেবের সহস্র নাম জপ করবেন, পাঠ করবেন। আর যারা পারেন না, তারা কানে অন্তত এই সহস্র নাম পাঠ করা শুনবেনও, গীতা পাঠ করবেন, যাদের কাছে গীতা রয়েছে পাঠ করবেন। এতে বৃহস্পতির আশীর্বাদ পাবেন, সেই সঙ্গে দাম্পত্য জীবন হবে সুখের ও আনন্দের, আর সন্তান সংক্রান্ত যা যা সমস্যা তাও দূর হয়ে যাবে। মাঘ মাসে কখনোই আপনারা বিছানায় শোবেন না, মাটিতে শোবেন। মাটিতে শোবেন, শারীরিক সম্পর্ক করা চলবে না। হ্যাঁ বন্ধুরা, এটা মাথায় রাখবেন। দীর্ঘক্ষণ ঘুমানো অর্থাৎ অনেকক্ষণ ধরে ঘুমোনো চলবে না। আর মাঘ মাস শীতকাল, স্নান করতে চান না অনেকে, একটা দিনও স্নান না করে থাকা চলবে না। ভাজা জাতীয় খাবার এই মাঘ মাসে খাওয়া উচিত নয়। কখনোই হিংসা, লোভ, মিথ্যা কথা এইগুলো মাঘ মাস চলাকালীন অন্তত কেউ করবেন না, এতে কিন্তু আপনার দারুণ ক্ষতি হয়ে যাবে জীবনে। মাঘ মাসে আপনি তিল, গুড় অবশ্যই খাবেন, আপনার অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না, মাঘ মাসে একবারেই খাবার গ্রহণ করা উচিত। আর তিল, গুড় যদি আপনারা পুরো মাস জুড়ে ব্যবহার করেন রান্নাতে, আপনি যদি খেতে পারেন, তাহলে আপনার স্বাস্থ্যের উপকার হবে, অর্থনৈতিক উন্নতিও হবে। পুজো করে, স্নান করা, পুজো করা, দান করা এবং তারপরে তিল ভোজন করলে জীবনে সুখ সমৃদ্ধি উপচে পড়বে। ঠিকই শুনছেন বন্ধুরা, আমি আপনাদেরকে বলেই দিলাম তাহলে যে মাঘ মাসের যে গুরুত্ব, কিভাবে এই পবিত্র মাসে আপনারা পূর্ণ লাভ অর্জন করতে পারবেন।
কোন কোন কাজ করবেন আর কি খাবেন সবই জানিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন, পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন বন্ধুরা।